আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ এই ভিডিওতে আমি চুলের ব্রিজ নিয়ে কথা বলবো। চুলে ব্রিজ করলে কি কি সমস্যা হয় সেটি নিয়ে আলোচনা করব। চুলে রং করা এখনকার দিনের ফ্যাশন। চুলের রং নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেকেই ভালোবাসেন। ব্রাউন বা বার্গান্ডি শেড তো আছেই, এর পাশাপাশি লেটেস্ট ট্রেন্ডের সাথে পা মেলাতে পার্পল, পিঙ্ক বা নীলের শেডেও চুল রাঙিয়ে নিতে চান অনেকেই। কম বয়সী থেকে মাঝ বয়স, মহিলা পুরুষ সবাই চুল রং করার দিকে ঝুঁকছেন, আর এই স্টাইল করতে গিয়ে নিজেদের চুলের মারাত্মক ক্ষতি করছেন তারা। চুল রং করতে ব্লিচ করান অনেকে। ব্লিচ করলে চুলের স্বাভাবিক রং বদলে বাদামি বা হলুদ মতো হয়ে যায়। হাইলাইট করার জন্য আগে ব্লিচ করতে হয়। আসলে ব্লিচ হলো চুলের ন্যাচারাল রং নষ্ট করে দেওয়া। ব্লিচ করলে চুলের একাধিক ক্ষতি হয়ে থাকে, যেগুলো হয়তো আপনাদের জানাই নেই। আজ আমি এই ভিডিওতে আপনাদের সেগুলোই জানিয়ে দেব। চলুন এবার জেনে নেওয়া যাক ব্লিচ করলে চুলের কি কি ক্ষতি হয়ে থাকে। ব্লিচ করার পর চুল আরো সংবেদনশীল হয়ে পড়ে। ইউভি রশ্মি, ধুলো ময়লা, হাওয়া, অতিরিক্ত তেল চুল সহজে খারাপ করে দেয়। চুলের গোড়া আলগা হয়ে যায়, চুল পড়ার সমস্যা দেখা দেয়, চুলের বৃদ্ধি হ্রাস পায়, আর্দ্রতা হারায় চুল। চুলে একবার ব্লিচ করলে চুল তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে, সেই সঙ্গে প্রোটিনের ভারসাম্য বজায় থাকে না, ফলে চুল নষ্ট হয়ে যায়। ব্লিচ করলে শুধু চুলেরই ক্ষতি হয়ে থাকে না, মাথার ত্বকেরও মারাত্মক ক্ষতি হয়ে থাকে। চলুন এবার জানিয়ে দেব ব্লিচ করলে মাথার ত্বকের কি কি ক্ষতি হয়ে থাকে। ব্লিচ করতে খুব বেশি সময় না লাগলেও অল্প সময়ের মধ্যেই মাথার ত্বকের ক্ষতি করে। এর রাসায়নিক, এর ফলে মাথার ত্বকে জ্বালা হতে পারে। ব্লিচ লাগানোর পর যদি জ্বালা শুরু হয় তাহলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন। অনেক সময়ে ব্লিচ হয়ে যাওয়ার পর সমস্যা দেখা দেয়, লাল হয়ে যাওয়া, এমনকি ফুসকুড়ি বের হতে পারে। চুলে ব্লিচ করা আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো রঙহীন চুল। চুলে ব্লিচ করলে আরেকটি সমস্যা অবশ্যই হয়ে থাকে, সেটি হচ্ছে চুল শুষ্ক হয়ে যায়। চুলে অক্সিডেশন করা হয় ব্লিচ করার সময়, যার ফলে চুল ভীষণ রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে, প্রাণহীন লাগে। বন্ধুরা, ব্লিচ করার ফলে এতক্ষণ আলোচনা করলাম চুলের কি কি ক্ষতি হয়ে থাকে, কিন্তু অনেকেই চুলে ব্লিচ করে বা ব্লিচ না করে থাকতে পারে না। বর্তমান যুগের সাথে তাল দিয়ে চলতে গেলে অনেকেই ব্লিচ করে থাকে। তো যারা ব্লিচ করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এবার আলোচনা করব কিভাবে ব্লিচ করার পর চুলের যত্ন নেবেন। ব্লিচ করার পর চুলের অনেক বেশি পরিচর্যা করা দরকার। চুলের পরিচর্যা না করলে সহজে চুল নষ্ট হয়ে যাবে। চুল নষ্ট হয়ে গেলে শুরু হয়ে যাবে চুল পড়া, চুল ভেঙে যাওয়া, চুল পাতলা হয়ে যাবে। চলুন এবার জানিয়ে দেওয়া যাক ব্লিচ করার পর চুলের ক্ষতি এড়াতে কি কি করতে পারবেন। এক নাম্বার হলো চুল হাইড্রেট রাখুন। দুই নাম্বার হচ্ছে অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড তেল চুলে লাগান। এই তেলগুলো লাগানোর ফলে চুল হাইড্রেট থাকবে। তিন নাম্বার হচ্ছে ভাতের মার দিয়ে চুল ধুতে পারেন। চুলে ব্লিচ করার ফলে যদি দেখেন চুলের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে তাহলে আপনাকে প্রতিদিনই চুল ভাতের মার দিয়ে ধুতে হবে। চার নাম্বার হচ্ছে বড় দাড়ার চিরুনি ব্যবহার করুন। পাঁচ নাম্বার হচ্ছে অ্যালোভেরা ব্যবহার করা। অ্যালোভেরা ত্বক ও চুলের ক্ষতি আটকাতে পারে, তাই চুলের যত্নের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। চুল ও মাথার ত্বক অ্যালোভেরা জেল ভালো রাখে। চুল ও মাথার ত্বকে অ্যালোভেরা জেল লাগান। বন্ধুরা, বুঝতেই পারলেন ব্লিচ চুলের অনেক ক্ষতি করে থাকে, তারপরও বর্তমানের সাথে তাল দিয়ে চলতে গেলে আমাদের চুলে ব্লিচ করার প্রয়োজন আছে। অনেকেই করে থাকে, যদিও এটা করা ঠিক না। ব্লিচ করলে কি কি সমস্যা হতে পারে সেটি হয়তো আপনাদের জানা ছিল না, তাই আপনাদের প্রয়োজনে এই ভিডিওতে আমি ব্লিচ নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করলাম। ব্লিচ করলে কি কি প্রবলেম হতে পারে, আর যদি করেই থাকেন তাহলে কি কি করা উচিত আপনাদের চুলের যত্নের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। বেল আইকনটি বাজিয়ে দিলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে।